প্রায় এক মাসের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন পাবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আমি আশাবাদী, যদি আমরা আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি ঢাকাতে আমি স্পেশাল ব্রাঞ্চে কাউন্টার টেরোরিজম এবং আমি কনফিডেন্সিয়াল থাকার কারণে ওখানে একটা সাইবার ইউনিট আমার আন্ডারে ছিল, ওখানে একটা এসএস ছিল তার দায়িত্বে, তারই আদলে আজকে আমি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটা সাইবার ইউনিট আমি আজকে শুভ উদ্বোধন করলাম। ইনশাল্লাহ আগামীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় এই অপরাধগুলো আমরা দ্রুত তাদেরকে আমরা ডিটেক্ট করে আমরা আইনের আওতায় আনতে পারব। আমাদের যেগুলো আমাদের জেলাগুলোর ব্যাপারে আমাদের ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, তারপর তারা তাদেরকে সহযোগিতা করতেছে। আমার মেট্রো এলাকার মধ্যে আমি মানে আমার যে সহযোগিতা দরকার সেটা অবশ্যই আমি করব আর কি। সাইবার ক্রাইম ইউনিটটা হচ্ছে এখানে আমরা ডিটেকশনটা করব, আমাদের মামলা কিন্তু আমাদের থানায় হবে, থানাতে যারা মামলা করবে, যারা ভুক্তভোগী তারা থানায় মামলা করবে, আমরা এখানে ডিটেকশন করে প্রকৃত ক্রিমিনাল যে ক্রিমিনালকে আইডেন্টিফাই করে আমি থানাকে আমরা হেল্প করবো, সহযোগিতা করব। মামলা কিন্তু সবসময় থানায় হবে। আমাদের জঙ্গি কার্যক্রম চলমান অবস্থায় এটা আমরা প্রতিদিনেই আমরা জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করি, এটা আমাদের আপনার যেহেতু এটা দৃশ্যমান জিনিস না আমরা এটাকে কাউকে বলি না, আমাদের জঙ্গি কার্যক্রম আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করতেছি, সারা বাংলাদেশ, শুধু রাজশাহী না, সারা বাংলাদেশ জঙ্গিদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। এবং জঙ্গি নিয়ে আমি ঢাকার স্পেশাল ব্রাঞ্চে আমি কাজ করেছি, এখন আমার ওই কাজ এখন অব্যাহত আছে। আমি একটু বিশেষ করে মারব এই সমস্ত চোরাচর অনুভব খুব বেশি ভাবে হয়, অনেক ক্ষেত্রে ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, এনটিএমসি আছে, এনটিএমসিটা আমি ওখানকার দায়িত্বে ছিলাম, আমার রাজশাহী মেট্রোপলিটন ইয়াকে আমরা একটা যুগোপযোগী পুলিশ। ধন্যবাদ।